আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। আমি নাস্তা খাওয়া শেষ করে ফেলেছি আর হচ্ছে আমার বাচ্চারা এখনও ঘুম থেকে উঠে নাই, ওরা হচ্ছে উঠলে তারপর নাস্তাটা খাবে, সেই জন্য আমি হচ্ছে রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমি হটপটে রেখে দিচ্ছি। হটপটে রেখে তারপরে আমি পুরাটা টেবিল গুছিয়ে নিব। টেবিলটা গুছিয়ে তারপরে হচ্ছে আমার হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো আজকে আমি করে নিব। আর আমি আজকে কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, আমার কিছু কাজ আমার আছে হাতে, সেগুলোই আমি আজকে শেয়ার করব আর কি আপনাদের সাথে। আর এখন হচ্ছে আমার টেবিলটা গুছানো হয়ে গিয়েছে, আর আমি যেন রান্না করে ঝটপট করে টেবিলে রাখতে পারি সেই জন্য আমি হচ্ছে নাস্তা খাওয়ার পরেই টেবিলটা গুছিয়ে নিয়েছি। টেবিলটা গুছিয়ে এখন আমি চলে যাব পাকের রুমে। পাকের রুমে আমার কিছু হাতে কাজ আছে, সেই হাত কাজগুলো আমি করে নেব। আর এই সমস্ত কাজগুলো আমি হচ্ছে আমার বাচ্চারা ঘুম থেকে উঠার আগে আমি করে ফেলেছি। আর আমার এই র্যাকটা হচ্ছে অনেক ময়লা হয়েছিল, আমি রাত্রি ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে এটাকে আমি কোথায় কি রাখবো সেটা রেখে নিব আর কি। আর মশলাদানিটা অনেক ময়লা হয়ে গিয়েছিলো, তেলতলা ভাব চলে আসছিলো, সেই জন্য আমি সবগুলোই রাতে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তাটা খেয়ে নিয়েছি, নাস্তাটা খেয়ে তারপরে হচ্ছে এখন আমি সবগুলো জিনিস গুছিয়ে নিচ্ছি। আর দেখা গিয়েছে পাকের রুমে হচ্ছে কিছু একটা জিনিস রাখলে কয়েকদিনেই তেলতলা ভাব চলে আসে, সেই জন্য 15 দিন এক সপ্তাহ পর পর সবগুলো জিনিসই মাজা ঘষা করতে হয়। সেই জন্য আমি হচ্ছে এই এই জিনিসগুলো রাত্রেই সব করে রেখেছিলাম, আর এখন হচ্ছে সব কিছু মুছে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি। আর আমি এটার মধ্যে হচ্ছে কয়েকটা টাওয়াল আছে, ওই যে টেবিল মোছার জন্য, ফার্নিচার মোছার জন্য, তারপরে পাকের রুমের কাজের জন্য আমি রেখে দেই, সেই টাওয়ালগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি।
আমি নাস্তা খাওয়ার পরে কোনো প্লেট বাটি মাজিনি, শুধু হচ্ছে ওই যে রাত্রে যে মেজে রেখেছিলাম সেই জিনিসগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি থালা প্লেট বাটিগুলো সব মেজে নিব। মেজে তারপরে হচ্ছে আমি আমার হাতে আরও কিছু কাজ আছে, সেইগুলো আমি আজকে করে নিব। আর এই কাজগুলো চিন্তা করেছি যেন ও বাচ্চা মানে বেবি উঠার আগে যেন আমি সবগুলো কাজ করতে পারি, সেই জন্য আমি একটু তাড়াহুড়াই করছি। আর এই দিক দিয়ে হচ্ছে আমার আজকে আবার আমার ম্যাডাম আসেনি, সেই জন্য আমার একটু কাজের চাপই, কাজগুলো আমার নিজেই একা হাতে করতে হবে। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার একটু ঠান্ডাও লেগেছে আর কি, সব মিলে আমি একটু অসুস্থই আছি, সেই জন্য আমি এখন দেখা যাচ্ছে যে প্রতিদিন ব্লগও দিতে পারছি না, এই একদিন পর পর দিচ্ছি আর কি। এখন আমি সবগুলো থালা প্লেট মেজে নিব, আর তারপরে হচ্ছে পাকের রুমটা আমি পরিষ্কার করে নিব। আমার পাকের রুমের সবগুলো কাজ অলরেডি হয়ে গিয়েছে, সেই জন্য আমি এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। আর চা হচ্ছে আমরা মা মেয়ে কেউই খাইনি, সে আমার মেয়ে উঠেছে, এখন আমি চাটা করে নিব। চাটা করে তারপরে হচ্ছে মা মেয়ে বসে একসাথে বসে চাটা খেয়ে নিব। আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর চা বানাতে গিয়ে দেখি চার যারা চা পাতি নেই, সেই জন্য হচ্ছে আমি চা পাতিটাও ঢেলে নিচ্ছি।
আগের রুমে সব কাজ শেষ, এখন আমি চলে আসছি আমার মেয়ের রুমে। আমার মেয়ের রুমের বেডশিট আজকে আমি চেঞ্জ করব, সেই জন্য হচ্ছে একটা নতুন বেডশিট নিয়েছি। আর বেডশিটটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি সবগুলো রুম ঝাড়ু দিয়ে দিব। আর অনেকদিন ধরে কাপড়গুলো পড়েছিল, আমি মার দিতে পারছিলাম না, সেই জন্য আজকে বের করে নিয়েছি কাপড়গুলো মার দেবো। মার দিয়ে তারপরে হচ্ছে আমি আয়রনে পাঠাবো। সেই জন্য আমি সবগুলো কাপড় বের করে নিয়েছি, আমি হচ্ছে এক এক করে অনেকগুলো কাপড় জমিয়ে ফেলেছি, আমি মার দেওয়ার টাইম পাচ্ছি না, সেই জন্য আজকে সবগুলো কাপড় ধুয়ে তারপরে হচ্ছে আমি নেড়ে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি। শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি আয়রনে পাঠিয়ে দিব, আর আয়রন থেকে নিয়ে আসলে তারপরে আমি কাপড়গুলো আজকেই গুছিয়ে নেব। আমার কাপড়গুলো হচ্ছে, এটা হচ্ছে রাতের বেলা আমার কাপড়গুলো মানে চলে আসছে, আর আমি হচ্ছে এখন কাপড়গুলো সব গুছিয়ে নিব। আর আজকে আমি কোনো রান্নাই শেয়ার করিনি, ইচ্ছা করে ওই যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো হচ্ছে আমার গুছাতে হয়েছে, আর ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে রান্না করেছি, সেই জন্য আমি কোনো রান্নাই আপনাদের সাথে শেয়ার করিনি। আমি আজকে আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।